হ্যালো বন্ধুরা, প্রসেসর একটা মোবাইলে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা সবাই জানি। প্রসেসর যদি একটা মোবাইলে খারাপ হয় তখনকার মোবাইলটাই বেকার হয়ে যায়। তো প্রসেসরের কথা উঠলে এখানে দেখা যায় যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 845, যেটা নাকি টেন নোমিটার টেকনোলজিতে তৈরি, যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 660, এটা 14 নোমিটার টেকনোলজিতে তৈরি, এবং কি কোয়ালকম স্ন্যাপড্রাগন 855 প্রসেসরটি 7 নোমিটার টেকনোলজিতে তৈরি। আসলে প্রসেসরের মাঝে এই ন্যানোমিটার টেকনোলজিটা কি 7 নোমিটার, 10 নোমিটার, 8 নোমিটার, 14 নোমিটার টেকনোলজিটা কি, এবং এই প্রসেসরে এই ন্যানোমিটার টেকনোলজিটা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ভিডিওতে আমরা জানব। আপনার মনেও প্রশ্ন এসে থাকে যে 10 নোমিটার, 12 নোমিটার, 7 নোমিটার এই টেকনোলজিটা কি, যদি আপনারা জানতে চান এই ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল টেক বাংলা ইউটিউব চ্যানেল, আমি আপনাদের সাথে আছি আব্দুস। চলুন দেরি না করে শুরু করা যাক। এই ন্যানোমিটার টেকনোলজিটার কথার অর্থ বুঝতে হলে প্রথমে আপনাকে বুঝতে হবে যে প্রসেসর কি এবং প্রসেসরটি কিভাবে কাজ করে। প্রসেসরের মাঝে কি কি বস্তু দেওয়া হয় যে কারণে প্রসেসরটি কাজ করতে পারে। তো আমরা যখন মোবাইলে কোনো কাজ করি, যেমন ভিডিও দেখছি, গেম খেলছি, ফটো ক্লিক করছি, অ্যাপ ইনস্টল করছি, অ্যাপ আনইনস্টল করছি, অ্যাপ ওপেন করছি, অ্যাপ বন্ধ করছি, কতটুকু সময় লাগছে, বন্ধ করতে কতটুকু সময় লাগছে, এই কাজগুলি সাধারণত প্রসেসরে করে থাকে। তো আপনাদের বোঝার জন্য আরেকটা আমি উদাহরণ দিয়ে বলছি। মানে আপনি একটা নতুন বাইক কিনেছেন, সাপোজ, তো বাইকটা চালানোর জন্য কি দরকার, ইঞ্জিন দরকার। তো আপনার ইঞ্জিন, বাইকের ইঞ্জিনটা যদি ভালো কোম্পানি, ভালো ভালো করে কোম্পানি, ভালো করে ডিজাইন করে, ভালো ভালো টেকনোলজি ইউজ না করে, ইঞ্জিনের ভিতর যেগুলো পার্টস থাকে ভালো করে না বানিয়ে, কী হবে, আপনার গাড়িটা যেতে যেতে থেমে যাবে, ইঞ্জিনে প্রবলেম দেখাবে, স্টার্ট বন্ধ হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে গাড়ি যাওয়া না যাওয়া, চলা না চলা সম্পূর্ণ ডিপেন্ড করে থাকে তার ইঞ্জিনের উপর। সেরকমই আপনি যেখানে গাড়িটা সেইখানে মোবাইলটা, যে গাড়ির ইঞ্জিন এখানে মোবাইলের প্রসেসরটা। তো আপনার মোবাইলের প্রসেসরটা যদি ভালো ভালো টেকনোলজি ইউজ না করে বানানো হয় তখন কিন্তু আপনার মোবাইলটা গরম হয়ে যাবে, হ্যাং করবে, ল্যাগ করবে, আপনার গেমে ভালো মতন এক্সপিরিয়েন্স পাবেন না। কেউ আশা করে তিনি কথা আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন প্রসেসর কথা বলতে গেলে সঙ্গে আরেকটা কথা উঠে আসে যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 845 অক্টা কোর প্রসেসর, ডুয়েল কোর প্রসেসর, কোয়াড কোর প্রসেসর। আসলে কোরগুলো প্রসেসরের মাঝে কাজ কি? তো কোর হলো প্রসেসরের এক প্রকারের ইউনিট, মানে যেখানে ডুয়েল কোর আছে মানে প্রসেসরটার মাঝখানে দুটো ভাগ আছে, যেটা কোয়াড কোর মানে চারটে ভাগ আছে, অক্টা কোর মানে প্রসেসরটি আটটা ভাগে ভাগ করা হয়েছে। কোর মানে প্রসেসর ছোট ছোট ইউনিট, মানে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র একটির ভাগ। এখন আপনার মনে প্রশ্ন উঠতে পারে যে এই প্রসেসরের মাঝে এই কোরগুলির কাজ কি। তো এখানে আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। সাপোজ আপনি একটা কাজ করছেন, সেই কাজটি করতে আপনার সময় লাগছে 8 ঘন্টা। তো আপনি যেখানে কাজ করছেন সেখানে আপনার বন্ধুকে ডেকে নিলেন, তো আপনারা দুজন হলেন, তখন কিন্তু সেই কাজটি ফটাফট মানে 4 ঘন্টাতে আপনি করে শেষ করতে পারবেন। তো এই দুখানে দুজনের জায়গায় যদি আপনি আরো 6 বন্ধুকে ডেকে নিয়ে আসেন কাজ করার জন্য, তখন কি কাজগুলো ভেগে ভাগ করে ভাগ করে দিলে কাজটা ফট ফট করে আপনার অল্প কম সময়ে আপনি কাজগুলো করে শেষ করতে পারবেন। তো এখানে 1 ঘন্টা সময় লাগবে আপনার সময়। তো সেরকমই প্রসেসর মাঝে মাঝে ভাগ করে কোরগুলো, মানে কোরগুলোকে মানে কাজগুলো ভাগ ভাগ করে দেওয়া হয়, যাতে আপনার মোবাইল ফোনের প্রসেসরে কোনো ধরনের প্রেশার না পড়ে, ভালো মতো কাজ করে যেতে পারে।
তো এখন চলে আসা যাক ন্যানোমিটার টেকনোলজিটাকে, যে দেখা যায় যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 845 যেখানে 10 ন্যানোমিটার টেকনোলজি তৈরি, কোয়ালকম স্ন্যাপড্রাগন 660 এখানে 14 ন্যানোমিটার টেকনোলজি তৈরি, এবং কি কোয়ালকম স্ন্যাপড্রাগন 855 যেটা নাকি 7 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি। তো আসলে এই ন্যানোমিটার টেকনোলজিটা কি? তো এখানে যে যখনকার একটা প্রসেসর বানানো হয় তখন প্রথমে তার আর্কিটেকচার ডিজাইন করা হয়, তার মাঝে হাজার হাজার লাখ লাখ কোর ট্রানজিশন থাকে, সাধারণত সেই ট্রানজিশন গুলোর সাইজ ন্যানোমিটার হিসাবে মানে মাপা হয়। তো 14 ন্যানোমিটার টেকনোলজিটার যেটা ট্রানজিশনের সাইজটা, সেখানে 7 ন্যানোমিটার টেকনোলজির ট্রানজিস্টার সাইজটা অনেক ছোট, অর্থাৎ প্রসেসর ট্রানজিশনের সাইজগুলো যত ছোট হবে ততই প্রসেসরটি স্পিড বেড়ে যাবে আর ব্যাটারি এফিসিয়েন্সি হবে। মানে প্রসেসরগুলো টেকনোলজি যত কম, ন্যানোমিটার টেকনোলজি যতটা কম হবে ততটাই প্রসেসরটি পাওয়ারফুল হবে, আর তার সঙ্গে সঙ্গে ব্যাটারির এফিসিয়েন্সি, মানে ব্যাটারি কম 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 কনজিউম করবে। এখানে বুঝতে পারছেন যে 855 10 ন্যানোমিটার আর কোয়ালকম স্ন্যাপড্রাগন 855 কতটা পাওয়ারফুল হবে 845 থেকে। তো আশা করি আপনাদেরকে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, মানে ন্যানোমিটার টেকনোলজিটা যত কম হবে আপনার প্রসেসরটি ততটাই পাওয়ারফুল হবে এবং ব্যাটারি এফিসিয়েন্সি হবে। কেমন লাগলো ভিডিওটি? ভিডিওটি থেকে যদি কিছু হলেও শিখতে পারেন একটি লাইক করবেন, কমেন্ট ভিডিওতে কিছু ভুল হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো এখানে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে।